সুপ্রভাত বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আর একটা নতুন ট্যুরে আমি বেরিয়ে পড়েছি। আমার ট্রেন রয়েছে ফলকনামা এক্সপ্রেসে S11। এই ফলকনামা এক্সপ্রেসে যাব এবং ট্রেনের সমস্ত কিছু দেখাবো আপনাদের। 12703 ফলকনামা এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়বে 8:35, যেটা পরবর্তী দিন মানে আগামীকাল পৌঁছবে সেকেন্দ্রাবাদ। S11 প্যাকটা ভিড়, অনেকেই কনফার্ম হয়নি টিকিট, তারাও বসে গেছেন এবং যাওয়ার রাস্তাটাই বন্ধ হয়ে গেছে। এই হচ্ছে টয়লেট, খুব বেশি পরিষ্কার নয়। এখানে রয়েছে বেসিন, আয়না, মেনটেন্সের প্রয়োজন আছে। ধরো ঠিকই রয়েছে, ইন্ডিয়ান স্টাইল বেসিন রয়েছে, আয়না, খুব একটা পরিষ্কার করতে পারছি না। মোটামুটি 150 লোক উঠে পড়েছে। মোটামুটি এই দাদাদের টিকিট কনফার্ম নেই, তো এনারা এটাকে মোটামুটি দখলে নিয়েছিলেন, তো ওটাকে আবার নেওয়া হয়েছে। আর সিটের তলায় মাল ভর্তি। এখানে রয়েছে জল রাখার ব্যবস্থা, একটা রয়েছে, একটা ছিঁড়ে গেছে, নেই। আর পুরনো একটা প্লাগ রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, আর ওদিকেও একটা প্লাগ রয়েছে। হাওড়া থেকে সেকেন্দ্রাবাদ যেতে ট্রেনটা দৌড়াবে 1545 কিলোমিটার, আর দাঁড়াবে 24টা স্টেশন, 25 নম্বর স্টেশনে আসবে সেকেন্দ্রাবাদ। 12703 ফলকনামা এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন হাওড়া থেকে ছাড়ছে 8:35, আর সেকেন্দ্রাবাদ পৌঁছচ্ছে পরের দিন 10:30। দূরত্ব 1545 কিলোমিটার। সিট কনফার্ম নেই হওয়া? আচ্ছা, কিতনা দিন পেলে কাটা থা? কব কাটা টিকট? বার কো? হ্যাঁ, ও 7 দিন পেলে। 7 দিন পেলে তো সিট কে নিচে যে মাল ভি নেই রাখনা রাখ পা রে? নেই রাখ পাই, রাখনা নেই দে রা, রাখনা নেই দে রা। কিতনা দূর তক যায়েঙ্গে? সিকান্দ্রাবাদ। সিকান্দ্রাবাদ, সিকান্দ্রাবাদ যায়েঙ্গে। আপনার নাম? মেরা নাম লক্ষ্মণ। আচ্ছা, কাহা জানা হ্যায়? শ্রীকাকুলম যায়। তো এ ভিড় রাত তক রয়েগা? হ্যাঁ রয়েগা, এ ভিড় পুরো হায়দ্রাবাদ তক ভিড় রয়েগা, পুরো হায়দ্রাবাদ তক রয়েগা। তো মানে মানুষ যতগুলো সিট আছে তার দু ডবল বোধ হয় মানুষ এই ট্রেনে উঠে পড়েছে। তো শুরুতেই যদি আমি ট্রেনের রেটিং দিই তাহলে 10-এ দেবো 3.5। শ্যামবাজার থেকে কেক কিনে নিয়ে এসেছি, কেক খাবো। তো ব্রেকফাস্টে আজকে রয়েছে কেক। আলাদা কড়াই আছে, ও স্লাইস কড়াই আছে, কোনো অসুবিধা নেই। ও দেখেই তো খেতে ইচ্ছা করছে, কত কি দেয়া আছে। কেকটা দারুণ টেস্টি, দারুণ টেস্টি কেক। এখানে কিন্তু শুতে চাইছেন, উপরে কিন্তু জায়গা দখল হয়ে গেছে।
দিবা নিদ্রায় দিনের বেলায়। বড়পুর স্টেশন এসে গেছে কিন্তু নামা খুব দুষ্কর, দেখতে পাচ্ছেন ব্যাগ রয়েছে। বেলা 10:15 আর আমরা চলে এলাম প্রথম স্টপেজ খড়গপুরে। তো খড়গপুরে দাঁড়িয়ে রয়েছে ট্রেন, গেট দিয়ে কিন্তু নামা ওটা খুব সমস্যা, বাথরুমে যাওয়া আরও সমস্যা। খড়গপুরে আরও লোক উঠে গেল এবং প্যাকটা হয়ে গেল। দুপুরে খাবারের অর্ডার নিতে এলো, যেহেতু আমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি তাহলে আমরা খাবারের অর্ডার করলাম না। এখানে ভেজ মিল হচ্ছে 100 টাকা আর এগ মিল অথবা ফিস মিল নিন 120 টাকা। লাঞ্চ বাড়ি থেকে বানিয়েই আনা হয়েছে, চিকেন রেজালা আর পোলাও, দুর্দান্ত হবে, জমিয়ে লাঞ্চ হবে আজকে। তো শুরু করি। দুপুর 12:50 আর আমরা চলে এলাম ভদ্রক স্টেশনে, ট্রেন দাঁড়িয়ে রয়েছে ভদ্রক স্টেশনে। কিন্তু প্রচণ্ড ভিড়, চেকিংয়ের সময় টিকিট কালেক্টররা এটাকে অ্যালাউও করছে। ট্রেনটির অ্যাভারেজ স্পিড 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ গতিবেগ 110 কিলোমিটার প্রতি ঘন্টা। ট্রেনটিতে নন এসি স্লিপার কোচ রয়েছে 12টি, থার্ড এসি কোচ রয়েছে 5টি, এসি ফার্স্ট ক্লাস রয়েছে 1টি এবং সেকেন্ড এসি রয়েছে 1টি। এছাড়াও আনরিজার্ভ বা অসংরক্ষিত কোচ রয়েছে 2টি। হাওড়া থেকে সেকেন্দাবাদ পর্যন্ত ফার্স্ট এসির ভাড়া 4,230 টাকা, সেকেন্ড এসির ভাড়া 2,490 টাকা, থার্ড এসির ভাড়া 1,735 টাকা আর নন এসি স্লিপার কোচের ভাড়া 665 টাকা। নন এসি স্লিপার সংরক্ষিত কোচগুলোতে আপনি মোটেই শান্তির যাত্রা করতে পারবেন না। এরকম অনেক মানুষ রয়েছেন যারা হাওড়া থেকে সেকেন্দাবাদ পর্যন্ত দিনের দিন এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটে এই সংরক্ষিত স্লিপার কোচগুলোতে উঠে পড়েন। তারপর ট্রেনের টিটিকে কিছু টাকার বিনিময়ে একটা রসিদ বানিয়ে নিচ্ছেন। এইভাবে তারা রিজার্ভেশন কোচেই পুরো সফর করছেন হাওড়া থেকে সেকেন্দাবাদ পর্যন্ত। হাওড়া থেকে 439 কিলোমিটার দূরত্বে আমি চলে এলাম ভুবনেশ্বর স্টেশনে। টাইম হলো 3:18, 3:00 ঢোকার কথা, 5 মিনিট দাঁড়ানোর কথা, তো 3:18 এসছে, কিছুটা ট্রেন লেট আছে। তবে ট্রেনে যেটা সমস্যা হচ্ছে বাথরুমে যাওয়া, বেসিনে যাওয়া, এত মানুষ বসে আছেন যাদের টিকিট কনফার্ম হয়নি তাদের জন্য সমস্যাটা বেশি। ট্রেন 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, ভুবনেশ্বর থেকে মুম্বাই যাচ্ছে ট্রেনটা, বিরাট ট্রেন। এর ফলে একটা কোচে অনেক যাত্রী উঠে পড়ার ফলে আপনি বেসিন এবং ওয়াশরুমে যেতে রীতিমতো সমস্যায় পড়বেন। যে স্টেশনগুলোতে ট্রেনে জল ভরার কথা তার অনেক আগেই ওয়াশরুম এবং বেসিনের জল ফুরিয়ে যাচ্ছিল। 4 মাস আগে রিজার্ভেশন করেও আপনি ফ্যামিলি নিয়ে স্বচ্ছন্দে এই ট্রেনে যেতে পারবেন না। রাত্রে কোচের পুরোটা জায়গা জুড়ে এই যাত্রীরা শুয়ে থাকার ফলে ওয়াশরুমে যাওয়া আসা করা প্রচণ্ড সমস্যা।
458 কিলোমিটার দূরত্বে হাওড়া থেকে খুবদা রোড আমরা ঢুকে পড়লাম 3:58 মিনিটে। ট্রেন লেট কিন্তু 25 মিনিট, এখানে ট্রেন দাঁড়াবে 20 মিনিট। তো আমি প্ল্যাটফর্মেই ঘুরছি, এখানে রয়েছে জলের ব্যবস্থা, অ্যাকোয়াগার্ড, তো সবাই ঘুরছে। এরপরে দাঁড়াবে বালুগাঁওয়ে, তো বালুগাঁও পৌঁছতে পৌঁছতে 5টা বেজে যাবে। আমরা যে কূপে ছিলাম সেই কূপের নিচের আশপাশ মিলিয়ে প্রায় 16 জন অতিরিক্ত যাত্রী শুয়েছিলেন। তাহলে চিন্তা করুন, পুরো কোচে কতজন শুয়েছিলেন। তবে সবাইকে অনুরোধ করব, আপনারা সচেতন হন এবং যথাযথ রিজার্ভেশন করে ট্রেনের খাতায় নিজের নামটা রেখে ট্রেন যাত্রা করুন। আর যারা 4 মাস আগে টিকিট কেটে যাচ্ছেন তাদের স্বাচ্ছন্দ্যের কথা কিন্তু রেল ভাবছে না, আপনারা কিন্তু সেটা প্রতিবাদ করুন, টুইটার এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেগুলো জানান, এই অনুরোধ রাখব। এসে গেছে মিরচির বড়া, বড় বড় লঙ্কা দিয়ে 30 টাকা। ট্রেন লেট 40 মিনিট, তো একটু হতাশা লাগছে 40 মিনিট লেট এখনই, তো তার জন্য মিষ্টি বড়া নিয়ে নিয়েছি সন্ধ্যেবেলা, পাকোড়া গরম গরম 30 টাকায় 3 পিস বড় বড় মিষ্টি বড়া, বিট নুন দিয়ে সার্ভ করেছে। এসে গেছে চা, গরম চা, পাকোড়ার পর চা, টি ব্যাগ দেওয়া। এই চায়ের প্রবলেম হচ্ছে লিকারটা কম। রাতে খাবারে অর্ডার নিতে এসছে, সুপ্রভাত বন্ধুরা, ফলকনামা এক্সপ্রেসে আজকে দ্বিতীয় দিনের সকাল, একটা অজানা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। তো আজকে কিন্তু ওয়েদার মেঘলা, সেইভাবে রোদ ওঠেনি, ট্রেন লেট আছে 45 মিনিটের মতো, যেটা রাতে মেকআপ দেয়নি। মনে হয়েছিল যে রাতেই লেটটা মেকআপ হয়ে যাবে, কিন্তু 45 মিনিট লেট এখনও রয়েছে। স্টেশন নালগোন্ডা থেকে ট্রেন ছেড়ে চলে যাচ্ছে 9:06 টাইম। ট্রেন 2 ঘন্টা লেটে চলছে নালগোন্ডায়। নালগোন্ডা পৌঁছতে কিন্তু 2 ঘন্টার কাছাকাছি লেট হয়ে গেছে, 10:10 যেটা টাইম আছে সেকেন্দ্রাবাদ পৌঁছানো সেটা কিন্তু লেট হবে। তো নালগোন্ডার পর একদম সেকেন্দ্রাবাদেই দাঁড়াবার কথা, যদি না সিগনাল রেড থাকে তাহলে নালগোন্ডার পর একদম দাঁড়ানোর কথা সেকেন্দ্রাবাদে। এখন বাজে 10:20 আর এখনো 10 কিলোমিটার পেছনে রয়ে গেছি সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে। তো
ট্রেন চলছে কিন্তু আজকে অনেকটাই লেট হয়ে গেল, তো গিয়ে আবার আজকে ট্যুর শুরু করতে হবে সেকেন্ড আওয়ারে। ছিল 10:10, তো ঢুকলো 10:40। তো নিজামের শহরকে ভালোবেসে 8 ঘন্টা লেট, ওটা ভুলে যান, ওটা মনে রাখার দরকার নেই। এবার আমরা হোটেলে যাব, তো আমাদের আগের টিম চলে গেছে গতকাল, তো আমরা হোটেলে গিয়ে চেক ইন করবো, তারপরে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো আজকে। আমরা ওভারব্রিজ দিয়ে এদিকে বেরিয়ে আসবো, মেন গেট এদিকে বেরিয়ে যাবো।